আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমাদের আজকের রেসিপি হচ্ছে তান্দুরি চিকেন এবং নান রুটি। ট্রেডিশনালি এই চিকেনটি রান্না করা হয় একটি বিশেষ ধরনের চুলায় এবং যেটির নাম হচ্ছে তান্দুল, এবং সেই থেকে এটি নামকরণ করা হয়েছে তান্দুরি চিকেন। তো বাসায় নর্মাল চুলাতে খুব সহজে কিভাবে এই রেসিপিটি তৈরি করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব। মুরগির রানের মাংস এবং বুকের মাংস নিয়ে নিয়েছে, তো এখানে পরিমাণ মতো লবণ এবং লেবু দিয়ে দিল। তো এগুলো দিয়ে দেওয়ার পরে আমার আম্মু হাত দিয়ে একটু এগুলোকে মাখিয়ে নিচ্ছে খুব ভালোভাবে। এখানে প্রথমত চিকেনটাকে ধুয়ে দিতে হবে। তো এই ধোয়ার জন্য এখানে আমার আম্মু লবণ এবং লেবুটা ব্যবহার করেছে। চিকেনে যদি কোনো বেড স্মেল থাকে তাহলে লেবু ব্যবহারের ফলে তাহলে সেটা চলে যাবে। তো এখানে আমার আম্মু লেবু ব্যবহার করেছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। তো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো ধুয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখন চিকেনের মশলাটা তৈরি করা হবে। মেগিনেট করার জন্য প্রথমে আমার আম্মু এখানে নিয়ে নিল পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমার আম্মু চিকেনের অনুযায়ী মরিচের গুঁড়া নিয়েছে, তো আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, কে কেমন ঝাল খান সেই অনুযায়ী। তো এরপর এখানে আমার আম্মু জিরা গুঁড়া অ্যাড করলো এবং সামান্য কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিল। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। পরিমাণ মতো আদা বাটা এবং সামান্য কিছুটা রসুনের বাটা দিয়ে দিয়ে হলো। এখানে এক চামচের মতো রসুন বাটা অ্যাড করা হয়েছে। তো এরপর গোলমরিচের গুঁড়া এক চামচের মতো। তো এরপর এখানে আমার আম্মু টক দই ব্যবহার করছে। এখানে আমার আম্মু 3 চামচের মতো টক দই ব্যবহার করেছে। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্যবহার করে নেবেন। যেহেতু আমাদের এখানে চিকেনের পরিমাণটা কম, সেহেতু আমরা সকল উপকরণগুলোকে একটু কম করে দিচ্ছি। তো এরপর এখানে আমার আম্মু জিরা বাটা অ্যাড করে দিল। জিরা বাটাটা আমার আম্মু 1 চামচের মতো ব্যবহার করেছে। তো এখানে জিরার গুঁড়া দেওয়া হবে তাই জিরা বাটাটা একটু কম করে দেওয়া হয়েছে। তো এরপর এখানে 1 চামচের মতো গরম মশলার গুঁড়া ব্যবহার করা হচ্ছে, সামান্য পরিমাণে লবণ এবং 2টি লেবু ব্যবহার করছে। আর যে জিনিসটা মাস্ট এখানে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে সরিষার তেল। এটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না, সরিষার তেল কিন্তু অবশ্যই এখানে ইউজ করতে হবে। এখানে আমার আম্মু পুরোনো মতো সরিষার তেলটা দিয়ে দিল। তো এরপর এখানে পুরোনো মতো জিরার গুঁড়া দিয়ে দিল। তো এগুলো সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে এটিকে খুব ভালোভাবে আমার আম্মু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো এরপর এখানে একটি চিকেন দিয়ে দিল। তো এটিকে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। মশলাটা যখন মাখাবেন তখন এটিকে আপনারা সামান্য টেস্ট করে নিতে পারেন এবং টেস্ট করে লবণটা ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু এই চিকেনগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। তো এখন আমার আম্মু এই সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো এটিকে আপনারা 2 থেকে 3 ঘন্টার মতো ম্যাগিনেট করতে পারেন, অথবা ফ্রিজে সারা রাতের মতো রেখে দিতে পারেন। যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু 2 ঘন্টার মতো এটিকে রাখতে পারেন। তো এটিকে আমার আম্মু ঢেকে দিল। তো এরপর এখানে আমার আম্মু তৈরি করবে রান রুটি। তো রান রুটি তৈরি করার জন্য এখানে আমার আম্মু পরিমাণ মতো পানি নিয়ে নিল এবং ইস্ট পাউডার ব্যবহার করা হচ্ছে। এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করা হয়েছে, এবং এই উষ্ণ গরম পানি যাতে হাত দিলে সহ্য করা যায় এরকম গরম পানি। এবং এটিকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়া হয়েছিল। তো রেস্টে রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একদম সেট হয়ে গিয়েছে। তো এর মধ্যে এখন বাকি উপকরণগুলো ব্যবহার করা হবে। তো এখানে 2 চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করা হয়েছে। তো গুঁড়া দুধ ব্যবহার করার পর এর মধ্যে সামান্য কিছুটা লবণ এবং 1 চামচের মতো চিনি ব্যবহার করলো। তো এগুলো দেওয়ার পরে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন এখানে ময়দা ব্যবহার করতে হবে। তো এখানে আমার আম্মু 3 কাপের মতো ময়দা ব্যবহার করেছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তো ময়দাটা ব্যবহার করার পরে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে হালকা হালকাভাবে, এবং অল্প অল্প করে পানিটা দিয়ে দিতে হবে। এরপর এখানে আবার একটু লবণটা দিয়ে দেওয়া হলো। এরপর এখানে আমার আম্মু হাতের সাহায্যে এটিকে মাখিয়ে নিচ্ছে। তো এটিকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এবং আপনারাও যখন মাখানো শেষ হয়ে যাবে তখন হয়তো ঘনত্বটা দেখে বুঝতে পারবেন কীরকমভাবে এটিকে মাখিয়ে নিতে হবে। হাতের সাহায্যে অল্প করে মাখাতে হবে এবং একটু করে পানি ব্যবহার করতে হবে। দেখে কিন্তু বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক কীরকম হবে। তো এরকম ঘনত্বের ডোটা তৈরি করতে হবে। তো এরপর এখানে আমার আম্মু সামান্য সরিষার তেল অ্যাড করছে। তো উপর দিয়ে অ্যাড করার পর এটিকে এখন রেস্টে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতো। এবার এখানে তান্দুরি চিকেনগুলোকে ভেজে নিব। তো এই জন্য এখানে আমার আম্মু কড়াইয়ের মধ্যে পুরোনো মতো ও সয়াবিন তেল ব্যবহার করলো। তো এরপর এখানে এই চিকেনগুলোর মধ্যে আবার একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এগুলোকে আবার একটু ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা এই তান্দুরি চিকেনকে সারা রাতের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে সময় থাকবে না, তার চাইলে কিন্তু এটিকে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন। তো এরপরে আমার আম্মু একে একে সবগুলো দিয়ে দিল। চুলার প্যানটা কিন্তু প্রথমত খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু তান্দুরি চিকেনগুলোকে দিতে হবে।
তো এরপর এখানে আমার আমার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। তো 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা অপর পাতটুকু হয়ে গিয়েছে, এখন এটিকে উল্টে দেওয়া হবে। তো উল্টে দিয়ে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। তো এরকম করে যদি আপনারা 5 থেকে 6 মিনিট করে অপর পিসটাটা এরকম করে ভেজে নেন, তাহলে কিন্তু চিকেনের এই উপরের পাটটা একদম লক হয়ে যাবে এবং এর ভিতরে এটি একটু জুসি জুসি টাইপসের হবে। এরপরে কিন্তু এটিকে ঢেকে প্রায় 30 মিনিটের মতো লো আঁচে দিয়ে এটিকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপরে কিন্তু ঢাকনা ছাড়াই এপিটোপিটকে খুব ভালোভাবে এরকম করে লাল করে নিতে হবে, এর মধ্যে লালচে লালচে ভাবটা থাকে। তো দেখতেই পাচ্ছেন কীরকম আমাদের তান্দুরি চিকেনের রেসিপিটা একদম হয়ে গিয়েছে। তো এবার এখন আমরা এখানে নানরুটি তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন নানরুটির ডোটা আমরা মাখিয়ে রেখেছিলাম কতটা ফুলে গিয়েছে, এটিকে আমরা আধা ঘন্টার মতো ম্যাগিনেট করে রেখে দিয়েছিলাম। তো এরপরে ঢাকনাটা খুলে এটিকে হাত দিয়ে সাহায্যে কিন্তু আমার আমি একটু মাখিয়ে নিল। তো মাখানোর পরে এটিকে খুব ভালোভাবে হাতের সাহায্যেই কিন্তু প্রথমত একটু মসৃণ করে নিতে হবে। তো মসৃণ করার পর এটিকে এখন 4 ভাগে ভাগ করে নিল। তো এখানে আমার আম্মু 4টি রুটি তৈরি করবে, সেজন্য এখানে আমার আম্মু এটিকে 4টি ভাগে ভাগ করে নিয়েছে। তো ভাগ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কীরকমভাবে এগুলোকে গোল করে নিল। অপর পাশে কিন্তু এটিকে আমরা অপর আটাগুলোকে আমার আম্মু খুব ভালোভাবে ঢেকে নিয়েছে কাঁচের এই ঢাকনা দিয়ে, এটি কিন্তু অবশ্যই ঢাকতে হবে। তো আর কিছুই না, রুটির মতো এরকমভাবে বেললেই কিন্তু আপনাদের রানরুটিগুলো হয়ে যাবে খুব সুন্দরভাবেই, এবং এই রেসিপিটাও কিন্তু খুবই সহজ তৈরি করা। এরপর এখানে আমার আম্মু পানি ব্যবহার করছে, লবণ পানি, এই পানির মধ্যে সামান্য লবণ ছিল। এরপরে কিন্তু লোহার তাওয়ার মধ্যে সে পরিমাণ মতো এই লবণ পানিটা আবার ইউজ করা হলো। তো এর মধ্যে কিন্তু এই রুটিগুলো এখন আমার আম্মু তৈরি করবে। তো লোহার তাওয়ার মধ্যে মতো তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো এরপরে এর মধ্যে হালকা পানি মানে লবণ পানিটা অ্যাড করার পরে এই রুটিটা তাওয়ার মধ্যে একদম অ্যাড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন 1 থেকে 1.5 মিনিট পরে রুটিটা কতটা ফুলে গিয়েছে। এরপরে এই তাওয়াটাকে এরকমভাবে মানে হাতের সাহায্যে এইভাবে উল্টো করে দিতে হবে যাতে ওই পিটো লাল হয়ে যায়। ঠিক এইভাবে কিন্তু আপনারা ঘরে বসেই খুব সহজে নানরুটিগুলো তৈরি করতে পারবেন। তো এরপরে এটিকে টাইকার সাহায্যে আমার আম্মু তুলে নিল, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে তৈরি করলো। তো এরকমভাবে কিন্তু অপর একটি তৈরি করে নেবে। তো এই জন্য কিন্তু নানরুটির মধ্যে প্রথমত ওই লবণযুক্ত পানিটা দিয়ে দিল। তো এরপর এটি কিন্তু তাওয়ার মধ্যে খুব ভালোভাবে সেট করে দিল। তো ঠিক একইভাবে কিন্তু আমার আম্মু আরেকটি তৈরি করে নিল। তো দেখতেই পাচ্ছেন আমাদের আজকের রেসিপিটা একদম শেষ হয়ে গিয়েছে, এবং ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে কিন্তু নানরুটি এবং চিকেন তান্দুরি তৈরি করে আপনারা খুব সহজেই ঘরে বসে কিন্তু এগুলোর উপভোগ করতে পারবেন। দেখেই হয়তো বুঝতে পারছেন রুটিগুলো কতটা নরম হয়েছে এবং খেতেও যে কতটা মজা হয়েছিল তা কেমনি বোঝাই, আর তান্দুরি চিকেনটা যে কতটা মজা হয়েছিল ওই যে দেখতেই পাচ্ছেন চিকেনটা কত ক্রিসপি হয়েছিল। তো আমাদের আজকের এই সিম্পল রেসিপিটা এই পর্যন্ত, সিম্পল বললে কিন্তু ভুল হয়ে গেল। আর এখানে এই মেয়োনিজটা আমার আম্মু ঘরে তৈরি করেছে, এখানকার সম্পূর্ণ জিনিস আমার আম্মুর ঘরে তৈরি। তো আজকের আমাদের রেসিপিটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।